আমরা আরো কয়েকবার আসছিলাম, উনি তো আমাদের কয়েকবার আসলে উদ্বুদ্ধ করছে যে তোমরা আসো, তোমরা আসলে এখানে আমি কয়েকদিন আগে দাওয়াত দিয়েছিল। নতুন করছে বলেন নাকি? করোনার সময় লেবু দাম ছিল না 80 টাকা খালি। আচ্ছা, এই চমৎকার খামারটা কে করছে এটা নিয়ে কিছু বিস্তারিত জানাও শহীদুল্লাহ, নাজমুল, মাসুক। আমরা বর্তমানে যে লোকেশনে বা এই ধরনের একটা দৃষ্টিনন্দন পুকুর এবং বিভিন্ন বাহারি রঙের গাছগাছালি যে শৌখিন, তার মনের মাধুরী মিশে প্রকৃতির সাথে তার যে একটা সম্পর্ক, শৈল্পিক সম্পর্ক, এটার বাস্তব রূপ দিতে গিয়া যে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটার নাম হচ্ছে কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা লারুচো গ্রাম। হাজি শহীদ, যিনি সাবেক প্রাক্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওনার মনের যেই শৈল্পিকতা, যে প্রকৃতির সাথে যে তার মানে নিবিড় সম্পর্ক, এটার বাস্তব রূপ দিতে গিয়ে উনি ওনার মতো করে এই জায়গাটাকে উনি সাজিয়েছেন। দেখেন আপনারা কত সুন্দর, প্রায় 10 খানি, আমাদের এই আঞ্চলিক ভাষা প্রায় 10 খানি ভূখণ্ড নিয়ে এই পুকুরটি উনি তৈরি করেছেন। এবং দেখেন আশেপাশে যে ধরনের গাছগাছালি আছে, এখানে লেবু গাছ আছে, তারপরে মানে বাহারি রঙের গাছগাছালি আছে, অনেক দৃষ্টিনন্দন ফুল গাছ আছে, তারপরে মাছ। বর্তমান সময়ে যারা উদ্যোক্তা হতে চান বা নিজে স্বয়ংসম্পূর্ণ কোনো কিছু নিজে করতে চান, যে না প্রফেশনাল যে চাকরি বাকরি আছে এগুলো থেকে বের হয়ে আসে নিজে কিছু করা, এই যে এটা শহীদ হাজির যে প্রজেক্ট, এটা একটা দৃষ্টান্তমূলক উপমা যে উনি নিজে একটা উদ্যোগ নিয়ে এত বড় একটা প্রজেক্ট করছেন, যার মাধ্যমে একটা মানুষ ইচ্ছা করলে সে নিজেও স্বয়ংসম্পূর্ণ হতে পারে, পাশাপাশি অন্যান্য লোক যারা বেকার আছেন বা তার বেকারত্বকে হ্রাস করে রাষ্ট্রের জন্য বা নিজের জন্য নিজের ব্যক্তিগত উন্নতি এবং রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখতে পারেন। আমাদের সাথে কথা বলবে ডাক্তার নাজমুল, আমাদের পশ্চিম সিদ্লাই, আমাদের পশ্চিম পাড়া কৃতি সন্তান ডাক্তার নাজমুল। নাজমুল এখানে নিয়মিত ঘুরতে আসে, নাজমুলের কাছ থেকে শুনি। যে আজকে আমরা আসছি একটা সফল উদ্যোক্তার, যে হাজি শহীদুল ইসলাম, ওনার যে প্রজেক্টের মধ্যে যে এখানে উনি নিজের মতো করে অনেক সুন্দরভাবে এই পরিবেশটাকে সাজিয়েছেন, অনেক দর্শনার্থী এখানে আসে। যে আমি যখন শুনছি, আমি তো প্রথমে জানতামই না এত সুন্দর জায়গা এখানে আছে, আসার পর আসলে আমরা মুগ্ধ হয়ে গেছি যে ওখানে উনি কি সুন্দরভাবে নৌকা, কতগুলো নৌকা রাখছেন, যে দর্শনার্থীরা নৌকাতে ঘুরতে পারে স্পিড বোটের মতো। তারপর হচ্ছে এই যে উনি একজন সফল উদ্যোক্তা, মাছের পুকুরে উনি হচ্ছে কুমিল্লার মধ্যে প্রথম হয়েছেন, প্রথম স্থান অধিকার করেছেন, ওনার কাছ থেকে আমরা আসলে অনেক ইন্সপায়ার হতে পারি যে কীভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায়, কীভাবে নিজের মতো করে তার পরিবেশটাকে সাজানো যায়। মোহনাজি বরাবর কি সুন্দর।